ওয়েলকাম, আসসালামুআলাইকুম। আজকের ভিডিও তোমরা দেখতে পাবা টয় মার্কেট আর ডাইসো শপিং, সাথে থাকছে আমাদের ডিনারের রেসিপি। প্লিজ পুরো ভিডিও দেখো, প্রে ফর মি অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। বাবা মাকে বড় ছুঁয়ে দেখতে মনে চায়, আত্মীয় স্বজনের কাছে চলে যেতে ইচ্ছে হয় মাঝে মধ্যে। করোনাকালীন এই ঝামেলার জন্য ফ্লাইটের বিভিন্ন সমস্যা, সেজন্য আমরা এখন দেশেও যেতে পারছি না। ভাবছি এই প্রজাপতির মতো রঙিন ডানা থাকলে, এই পাখির মতো উড়ে যেতে পারলে কতটাই না ভালো হতো। সুন্দর দিনগুলো অবশ্যই অনেক তাড়াতাড়ি আসবে, এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমার একটা ছোট্ট সেলাই মেশিন আছে, দেখতে পাচ্ছেন, ঘরের টুকটাক সেলাই কাজ এর দ্বারা ভালোই চলে যায়। প্রয়োজনীয় সুই সুতা দাইসু থেকে কিনবো, দেখতে পাবেন, আমাদের সাথেই থাকুন। ছেলেকে নিয়ে বের হয়েছিলাম, ও কিছু টয় দেখলো, টয় শপে ঘুরলো, আর আমি দাইসুতে গিয়ে প্রয়োজনীয় সুই সুতা চেইন টুকটাক অনেক ঘরের জিনিস কিনলাম, যা আমাদের সাধারণ জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র লাগে। তা আজকের দিনে কোত্থেকে কিনি সেটা দেখতে পাবেন ইনশাল্লাহ, পুরো ভিডিও দেখবেন আশা করছি। ভিডিও ভালো লাগলে ফ্যামিলির সাথে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন, এটা একটা অনুরোধ রইল। বিভিন্ন ধরনের লেগো, টয় কার এসব দোকানে অ্যাভেলেবল, খুব সুন্দর আকর্ষণীয় করে সাজিয়ে গুছিয়ে রাখে, যাতে করে শিশুরা দেখা মাত্রই কেনার জন্য আগ্রহী হয়ে উঠে। মার্কেটের এই দিকটায় আগে কখনো ঘুরতাম না, এখন আমার ছেলের কারণে টয়ের দোকানে অনেক সময় ব্যয় করতে হয়, ওই তো দেখে ঘুরে। টয় দেখা শেষে চলে গেলাম দাইসু জাপানে। দাইসু আমার খুবই পছন্দের একটা দোকান, কারণ এখানে এত সুলভে আপনি ঘরের যে কোনো প্রয়োজনীয় জিনিস সহজেই একই দোকানে পাবেন, যেমন সুই সুতা, তারপরে এখানে ছোট ছোট টুকরো কাপড়, চেইন, অনেক কিছুই একই মার্কেটে একই সাথে পাওয়া যায়। আমার একটা চেইন লাগবে, চেইন কিনলাম, আপনাদের সাথে নিয়ে একটু দাইসু জাপান ঘুরে দেখি। পুরোটা ঘুরলে বিশাল বড় দোকান, অনেক সময় লাগবে, সেজন্য একটু একটু করে ঘুরে দেখাই আপনাদের। ডেইলি লাইফে প্রয়োজনীয় অনেক জিনিস এখান থেকেই কিনি। একটা হ্যাঙ্গার লাগবে, হ্যাঙ্গার কিনবো। এরপর সবজির দোকানে যাব, আশা করছি আপনারা সাথেই আছেন। একটা ডিশ ওয়াশার নিলাম, রিসানের জন্য একটা বই কিনলাম দাইসু থেকে, দেখতেই পাচ্ছেন ঘরে টুকটাক সব কিছু এখানে পাওয়া যায়। দাইসু থেকে বের হয়ে বাসার কাছেই একটা এরকম ওপেন খোলা জায়গায় সবজির দোকান আছে, এই দোকানটাতে সবজির দাম তুলনামূলকভাবে অন্যান্য দোকানের চেয়ে বেশ কম, পরিমাণেও একটু বেশি দেয়। বাসার অনেক প্রয়োজনীয় সবজি ফল এই দোকান থেকে আমি সবসময় কিনে থাকি। এই দোকানটা অবশ্য সবসময় খোলা থাকে না, অল্প সময়ের জন্য সপ্তাহে মাত্র 5 দিন খোলা থাকে। যারা জাপানে থাকেন কিংবা এই দেশে আসবেন, তারা দেখবেন বাসার আশেপাশে এরকম খোলা জায়গায় সবজির দোকান থাকে, সেগুলোর দাম সুপার শপ থেকে কিছুটা কম হয়, শাক সবজির দাম পছন্দ মতো দামে সবজি ফল পেয়ে গেলে এখান থেকে আমি অনেক সময় কিনে থাকি। আলু পেঁয়াজ এখানে 100 থেকে 120 ইয়েনের মধ্যে পাওয়া যায়,
শসা 120 yen করেও পাওয়া যায়। 5টা গাজর 100 yen করে বিক্রি করছে। এই অ্যাপেলটা নিয়েছিলাম, খুবই ভালো ছিল। আর লেবু এখান থেকে কিনেছিলাম 150 yen দিয়ে। করলা 150 yen, 3টা রসুন 98 yen করে বিক্রি করে। মিষ্টি আলু আছে, মিষ্টি কুমড়া, মূলা 130 yen করে। এখানকার কাজ শেষ করেই বাসার উদ্দেশ্যে চলে গেলাম। রিশানের জন্য এই বইটা কিনেছিলাম, ওকে বসিয়ে দিলাম নতুন বই পড়াশোনা করতে, আর আমি চলে গেলাম রান্না বসাতে। 1, 2, 3, 4, 5 আজ ইনশাল্লাহ ম্যাকারেল গ্রিল করব। এই মাছটাকে জাপানিজে বলে সাবা। লবণ লেবু দিয়ে মাছকে খুব ভালো করে ধুতে হয়। লেবুর রসের মধ্যে হলুদ গুঁড়ি, মরিচের গুঁড়ি আর একটু জিরার গুঁড়ি দিয়ে আর লবণ দিয়ে একটা পেস্ট বানিয়ে মাছটাকে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। এটা আসলে আমি আমার স্টাইলে রান্না করছি, মাছে মশলা মাখিয়ে মাছটা বেশ কিছুক্ষণ রেখে দিব। রান্নার সব আয়োজন করার সাথে সাথে আমি একটু খেয়ালও করি রিশান কী করছে, ও ঠিক মতো পড়ছে কি না, আর্ট করছে কি না। ঢেঁড়স ভাজি করব। এখানে 8 পিস ঢেঁড়স আছে ছোট সাইজের, দাম নিয়েছিল 87 yen। একটু লবণ আর হলুদ, ব্যাস ঢেঁড়সটা মেখে ভেজে ফেলব। ফিশ গ্রিলে দিয়ে দিচ্ছি। এক সাইড 10 মিনিট গ্রিল করার পরে উল্টে অন্য সাইড গ্রিল করে নিব। এই হলো জাপানিজ রাইস, এটা একটু ব্রাউন কালারের রাইস আমরা খাই। 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হয় চালটা রান্না করার জন্য, আমি ধুয়ে ভিজিয়ে রাখলাম। আমার ছেলেকে আর্ট করতে দিয়েছি, সে লিখছে, পাশাপাশি আমার রান্নাও মোটামুটি শেষের দিকে চলে এসেছে। জাপানিজ শসা আমাদের দেশের শসা থেকে কত ভিন্ন, তাই না? একটু সালাদ বানাবো। ধনিয়ার পাতা, লবণ আর এই সরিষার তেল দিলাম, একটু লেবুর রস দিলাম, আর হলো গোলমরিচের গুঁড়ি দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছিলাম। সরিষার তেলের জন্য টেস্টটা খুব ভালো হয়। কি কালার করো বাবা? ক্যারেট। ক্যারেট, ঈশানের পড়াশোনা শেষ, আমাদের ডিনার আলহামদুলিল্লাহ রেডি। খুব সিম্পল খাবার আলহামদুলিল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। বাই, সি ইউ। সবাই খুব ভালো থাকবেন, পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করতে ভুলবেন না প্লিজ।